কেমন আছেন আপনারা সবাই? ভালো ভালো। আচ্ছা ঠিক আছে, বললাম জাহাঙ্গীর বিশ্বাস আইসি স্যার, জহির উদ্দিন আইসি স্যার, আলাপি খালা আইসি স্যার, পড়াশোনা শুরু করে দি। হ্যাঁ মুরব্বী, পড়তে পারবেন তো? পড়তে পারবো না, হাঁটু মাটু ভেঙে যাবে, নাক মুখ ভেঙে যাবে না তো? আরে বাবা সে পড়া না। তবে আপনার ওই যে বই, এই দিকে এই যে বই, এটা কি খারাপ বই? এই 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 বই পড়তে হবে, পারবেন তো? পারবো। আচ্ছা তাহলে এটা বসেন, এই জায়গায় বসেন, বসেন। আচ্ছা কালাম সাহেব, তুই আমার বড় ছেলে আর তুই তোর বাপের নাম ধরে রাখছিস, তুই কি রকম মাস্টার হইছিস রে? হ্যাঁ তুই কি কিসের মাস্টার? তুই বাপের নাম ধরে রাখিস? স্কুলে কোনো বাপ ছেলে হয় না, স্কুলে বাপ ছেলে হয় না, বেদব কোথাকার। আচ্ছা যাই হোক, শোনেন বিজ্ঞান এর অর্থ কি বলেন? বিগ মানে হইলো বড়, আর গান মানে বন্দুক, বড় বন্দুক। হয়ে আছে, এরা উত্তর দিলে আমার চাকরি টিকে যাবে, বুঝতে পারছি স্যার? বিড়ি ধরাবো। বিড়ি খাবে? এটা বিড়ি খাওয়া থাকা নাকি? তুমি কার মা ছেলে গো? এত লোকের ভিতরে মা তাড়া মারিলে প্লাস আসো কোনো দিন আমার এত তাড়া মারতে পারি? আমি আমার মা ছেলে, আমি স্যার, হিসেব করে কথা কই। স্যার আপনারা একদম একটা একেবারে মূর্খ আপনারা। হ্যাঁ তোমরা শিক্ষিত মূর্খ যত সব। দাদা আমি তোমার বাজার করে নিতে গেল, আর আমার গরুর বাচ্চাটা পড়ে গেল। এই অসময় কিসের বাজার রে? আর দেখিস না আমি পড়তে আসছি। আর কিরকম মেয়ে রে? কোন অসভ্য লোকের মেয়ে। হ্যাঁ ওর কোন কাণ্ড জ্ঞান আদব কাটায় শিখায় নাই যে আমার এখন বাজার করা লাগবে? হ্যাঁ মুখ সাবান করে কথা বলবেন। কি আমার মেয়েকে আপনি আজেবাজে বলছেন কেন? হ্যাঁ মেয়েকে আদব কাটায় শিখায় না, আমার দুজনের কথা নাকি? আপনি নিজে ব্যর্থ বলি আর একজনকে ব্যর্থ ভাবেন, আপনি এই জাতীয় কথা বলেন কেন? আপনার মেয়ে আমাকে অসময় বাজার করতে কইলো কেন? কি বলছেন আপনি? আমি তো দিয়েই যাবো না পরে থেকে। আচ্ছা আপনারা কি আপনারা কি লাগিয়েছেন? দেখ কি শুরু করলেন, কি এখানে পড়তে এসো গন্ডগোল, যত সব কি শুরু করেছেন? হ্যাঁ বসেন বসেন, ওই সব গন্ডগোল বাদ দেন, আমি আমি একটা অঙ্ক ধরছি আপনাদের বলেন। 30 আর 30 কত হয় বলেন? হ্যাঁ আপনি বলেন বলেন বলেন। 30 আর 30 52 হয়। কত হবে কি কত হবে বলেন না আপনি? তা হবে 30 আর 30 42, তো 42ই বেশি, 42 বেশি না 42ই বসে না কিছু হলে কাই লিছু 30 আর 30 কি 52 42 হয় ও 64 হয়। 64 হয়। সোনা দাদার কি ভাবছেন আপনি? ভাবছি আপনার শরীর আর আপনার বাপের আমাদের পড়া লাগবে না। হাসান মিয়া বলেন মরশ কি হয়? বাসই দেখো এইসব উত্তর দিলেই কি করে বাঁচবো? আগো টুকু স্যার, তোমার খালার কি হইয়াছে? কি হয়েছে কি না তাই কছিলাম যে হইয়াছে না খালি আছে। আসান ভাই ও খালা খালি থেকে আপনার ওদিকে তাকাবেন না। আমার খালার বিয়ে হোক আর না হোক, খালা খালি থাকার অখালি থাকতে তা আপনার কি? একই স্বভাব, একই এখানে আপনার পড়তে আসেননি, আমার এখানে চলে যেতে হবে দেখছি না পড়িয়ে ফড়িয়ে, আমার আমি আর টিকতে পারবো না। যত সব অশিক্ষিত দল নিয়ে আমার জান্দা চলে গেল সব। আরে স্যার এই তখন তে অশিক্ষিত অশিক্ষিত করছে, তে মানুষ কিভাবে শিক্ষিত হয় গো? হয় দেখিয়ে শুনিয়ে নাই ফুলি তে জাগরে ভয় আস বেশি, তারা দেখিয়েছেও বেশি পড়িয়েছেও বেশি। হ্যাঁ আর যারা এই
লেখাপড়া শিখে শিক্ষিত হয়েছে তারা কি, তাদের দ্বারাই তো যত অঘটন অন্যায় অত্যাচার হচ্ছে। হ্যাঁ, আর তোমরা আমাকে জানো লেখাপড়া জান না তাকে কও অশিক্ষিত। হ্যাঁ, তোমরাই শিক্ষিত না। হ্যাঁ, সব এই চলো এই এই বিয়াতক মানে অশিক্ষিত স্যারের কাছে আর পড়বো না, এসব মিডিয়া বিদ্যা সম্মান করতে বাদে না। তুমিও যায়।